নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। সর্পদংশনে মৃত্যু হলো এক ব্যক্তি। খণ্ডবাসের উগ্রিত থেকে শুরু হয়ে কুলেবাজার পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার কলসি এক নম্বর ব্লকে 21 জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতার ফার্স্ট ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো। চোখ রাখবো এক ঝলকে। 21 জুলাই উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হলো। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। সিঙ্গিপুর থেকে শুরু হয়ে মেচিয়ারি পা হাততলায় গিয়ে মিছিলটি শেষ হয়। কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় জনসভায় যোগদান করার আহ্বান জানিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি মোমরেজপুর থেকে শুরু হয়ে লোহাই বাজার পর্যন্ত যায়। এদিনের মিছিলে পুরোভাগে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি আনসার আলী খাঁ, যুব সভাপতি শাকির হোসেন, কার্যকারী সভাপতি সৈয়দ করিমুদ্দিন বাপ্পা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়না থেকে কৃষ্ণ সাহার, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের হাটগোবিন্দপুরে একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের মিছিলটি হাটগোবিন্দপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে হাটগোবিন্দপুর বাজারের কাছে গিয়ে শেষ হয়। বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দত্ত, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌভিক পান সহ অন্যান্যরা এদিনের মিছিলে পা মেলান। হাটগোবিন্দপুর থেকে জ্যোতির্ময় ব্যানার্জির, রিপোর্ট আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুরুম্বা গ্রামে। এদিন বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা শাসক দলের ছত্র ছায়ায় আসেন। মূলত আসন্ন শহীদ দিবসকে সামনে রেখেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সিঙ্গি গ্রামে বুড়ো শিব মন্দির সংস্কার করে প্রতিষ্ঠা করা হলো। এদিন মন্দির চত্বরে অষ্টপ্রহর সহ হরিনাম সংকীর্তন হয়। দাইহাটের গঙ্গা ঘাট থেকে জল এনে বাবার মাথায় ঢালেন ভক্তরা। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। বাঁকুড়া জেলার ইন্দাস হাই স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পুরস্কার পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। বাঁকুড়া জেলার ইন্দাস হাই স্কুলের শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিজ্ঞান মঞ্চের সফল ছাত্রছাত্রী সহ এই পরীক্ষায় 40% নম্বর প্রাপ্ত 94 জন ছাত্রছাত্রীদের হাতে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পাওয়ায় খুশি কৃতি ছাত্রছাত্রীরা। প্রতি বছরই এই মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় ইন্দাস এলাকায়। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের, রিপোর্ট আনন্দ বার্তা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদবাটি পৌরসভা এলাকায়। চিকিৎসাধীন ওই ব্যক্তির যাবতীয় খরচের ভার বহন করবে স্থানীয় পৌরসভা। হুগলি বৈদবাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে পীরতলা তেওড়া পাওড়া লেনের বাসিন্দারা ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত। গত বুধবার থেকে জ্বরে আক্রান্ত রামপ্রসাদ পাল চিকিৎসক তাকে পরামর্শ দেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রামপ্রসাদ পাল। রক্ত পরীক্ষা করা হলে দেখা যায় তার রক্তের নমুনায় NS1 পজিটিভ পাওয়া যায়। রামপ্রসাদবাবু পেশায় ভ্যান চালক, স্ত্রীকে নিয়ে কোনো রকমে দিন যাপন করেন। চিকিৎসার খরচ যোগানোর মতো তার সামর্থ্য নেই। অনেক টাকা ওই বেসরকারি নার্সিং হোমে বিল হওয়ায় চিন্তায় পড়েছেন তিনি। ভ্যান চালিয়ে খাই, এমনি জ্বর হয়েছিলেন, ধরা পড়েছিল, তো আমাদেরকে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার না কিছু না করতে পারে, ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বলেছিলাম, আমি ভর্তি করে দিয়েছি। এখন দেখছি ডেঙ্গু ধরা পড়েছে, আমি গরিব মানুষ, কোথায় কি পাবো? আমার স্বামী এইরকম অবস্থা, কিছু আমি বুধবার থেকে সকাল থেকে দুপুরবেলা একটার সময়, দুপুর একটায়, বুধবার একটার সময় ভর্তি করেছি আমি, শুক্রবার দুটোর সময়। না কোনোদিন আসেনি, যদি আসেন ওই পাওয়াটা ছুঁড়ে চলে যেত, অনেকদিন পর পর আসেন। ওনারা কোনো ওষুধপত্র কিছু দেয় না বাড়িতে, খালি এমনি কাগজ দিয়ে যাচ্ছে, খালি ডেঙ্গু দিয়ে যাচ্ছে, লিখে দিচ্ছে, আবার কাগজ নিয়ে চলে যাচ্ছে।
তারা কোনো ওষুধপত্র বাড়িতে দেয়নি, প্রচুর টাকা বিল করেছে। আমি গরিব মানুষ, অনেক পঙ্গু হাত, একটা হাতে কোনো তার জোর নেই, ভ্যান চালিয়ে খাই আমি, পয়সা করে আমি কোথায় পাবো? এত আমি চাইছি আমার স্বামী ফিরে এসো, ভালো হয়ে আসো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ড্রেন ও রাস্তা পরিষ্কারের কাজ হয় না এখানে, পৌরসভার স্বাস্থ্য ব্যবস্থাও বেহাল। ডেঙ্গুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকাবাসীরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। নর্দমা পরিষ্কার হয় না একদম, নর্দমা পুরো জাম্প হয়ে থাকে। আর এই যে হালবাড়ি, এরা খুব গরিব, লাস্ট টাইম ভর্তি আছে, কত টাকা বিল করেছে জানেন? তার দেওয়া ক্ষমতা নিয়ে যে ফ্যান ছেলে সুন্দর চালায়, দু মেয়ে ভিড়ে গেছে, যা থাকে এই অবস্থা। এই তার থেকে চেয়েছে ডেঙ্গু হয়েছে, আমার বাইরে দেখতে দল আছে কিনা, করতে হয় জল নিয়ে এখানে মানুষকে সচেতন করার জন্য প্রচার চালানো হবে। ওখানে গেছি, পরশু গেছি, আমরা এই বিষয়ে জানি, শুনলাম, ঠিক যাচ্ছি, এখন গিয়ে খোঁজ খবর নিচ্ছি ওর বাড়িতে, আমার বাড়িতে এখন আমার দিক থেকে যতটা করার, হসপিটালও যাবো দরকার পড়লে দেখতে। পরিষ্কার শুনুন, আমরা যে ওয়ার্ডে গেলাম এবার মোটামুটি এক দেড় মাসের মধ্যে এক একবার করে পরিষ্কার হয়, আর বেসিক্যালি স্কুলটার সামনে আছে বলে বেশি পরিষ্কার হয়। আর উনি যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে তার জন্য যথাযোগ ব্যবস্থা আমরা জানাবো, চেয়ারম্যানের সাথেও কথা বলছি, আমার খবর নিন কালকেই। আর দ্বিতীয় কারো যাতে না হয় সেই চিন্তা তো আমায় করতে হবে, মানুষ এইটা নিয়ে শুতে মশারি। আবার আমরা তো প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে বলা আছে, অ্যানাউন্স করি, পৌরসভাতে রিপ্লেট ছাড়া হয় ডেঙ্গু প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়ার, আমাদের সঙ্গে তো ওনাদেরও একটু সহযোগিতা করা উচিত, সব কাউন্সিলর বা প্রশাসন করবে, এটা করলে হবে না। আমিও নিজে বাড়িতে মশারিটা নিয়ে কি বললাম বুঝতে পারলে, এটা ওদেরও একটু রিকোয়েস্ট করবো। আর মশারি যদি কেনার ক্ষমতা না থাকে আমাকে বলবে, আমরা ব্যবস্থা করবো। গরিব মানুষ তো, ওই নিজে যারা কথা বলে খুবই গরিব, ক্ষমতা ভ্যান চালায়। পৌর প্রধানকে আমি জানাবো আগে, পৌর প্রধানও জানে না তো, আমি না জানলে পৌর প্রধান জানবে কি? এবার আপনারা জেনে গেলে নেই আমি জান। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। সর্পদংশনে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির রামনগর গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বিষাক্ত সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা করছিলেন ওঝা। অবস্থা বিগতিক দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির রামনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে রাতে বিষাক্ত সাপে ছোবল মারে। স্থানীয়রা এক ওঝাকে ডেকে আনলে ওঝা এসে ঝাড়ফুঁক শুরু করে, কিন্তু ওই ব্যক্তির অবস্থা অবনতি ঘটলে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। 11টা একটা বন্ধুর সাইকেল একটা বার করতে গিয়ে সাইকেলের চাকা নাকি আগকার সাপের গা দিয়ে চলে গেছিল। ওই যাওয়ার পর সাপটাতে পায়ে ব্যাট দিয়ে দেয়, পায়ে ব্যাট দেওয়ার পর তিনটে ছোবল মারে ওকে। তিনটে ছোবল পরে তবুও বেঁচে ছিল, বাড়ি গিয়ে বলে যে আমাকে সাপে কামড়ে দিলো। তারপর ওই রোজা মোজা সব ডাকাটাকি করে, ডাকাটাকি করার পর ওকে অন্য লোক, আলগা লোক বলেছিল যে হাসপাতাল নিয়ে চলে যাও, তো তখন মানে সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি কিনা। পরে কিছুক্ষণ পর যখন যায় ওই মোটামুটি আসার 11টা রাত, এই নিয়ে যেতুন দেবে যখন আর পারলো না ওরা রোজা টোজা টে কেন বলছে আমরা পারবো না এসব, আগে ওরাও বলেছিল যে নিয়ে চলে যাও, তবুও চেষ্টা করে দেখেছে যে বাঁচতে পারে কে কি, পারবো না বলে আরো তা বলছে যে সবাই ভালো হয়ে গেছে, তাও সবাই ভালো হয়ে যাচ্ছে, এতেই তো দেখেন একটু চেষ্টা করেন। এবার চেষ্টা করতে করতে বলছে না আমরা আর পারলাম না, তো তখন লাস্ট মুহূর্তে নিয়ে যায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। রাত্রিবেলায় ওই সাইকেল ছিল ভাইপোর সাইকেলটা ওই বাড়ির দিকে রাখতে গেছিলো, দিয়ে ওই সাইকেলের চাকায় সাপের উপরে পড়ে যায় চাকাটা, তখন ছোবল মারে তিন ছোবলে। তারপরে গাড়ি রাত্রেবেলার ব্যাপার, নিয়ে যেতে যেতে এবার হসপিটালে নিয়ে গেল রাত্রি দুটোর সময় ভর্তি করে রাত্রি তিনটের দিকেই মারা গেছে। দুটো স্যালাইন টেনেছিল, তিনটে যেমন স্যালাইন দিল তখন হেঁচকে উঠে গেল। হেঁচকে উঠার পরে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল? জমিপুর হসপিটালে নিয়ে গেছিল, জমিপুর হসপিটালে। যে ডাক্তারবাবু চেষ্টা করেছিলেন, দুটো স্যালাইনও টানলো, 10টা ইঞ্জেকশনও পড়েছিল,
তারপরের স্যালাইনটা ইঞ্জেকশন টাইমতে যে বলছে আর কিছু করার নেই, আপনার শেষ পর্যায়ে হয়ে গেছে। আর বিষাক্ত মানে রক্তে যা আছে ব্লাড গ্রুপ পুরোটাই বিষাক্ত হয়ে গেছে, একবার মাথা থেকে পা পর্যন্ত কিছু করা গেল না। ওঝা কি এসেছিল বাড়িতে? না না, ওঝা কবিরাজ সেরকম আসেনি, এমনি গ্রামে যেটা হয় দেখে শুনে বললো যে হসপিটালের ব্যবস্থা করেন আপনারা, ওঝা কবিরাজ সেরকম কিছু করেনি। করেছে যে চুকুন একটু বলছে, ওরা মেয়েদের সাথে দিয়ে হসপিটালের ব্যবস্থা করেছে বলছে, যা দেখলাম তাতে হসপিটাল তাড়াতাড়ি জমিপুর হসপিটাল নিয়ে যায়, রাত্রে গাড়ি ডাকতে লোক ডাকতে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডঘোষের উকরিত থেকে শুরু হয়ে কুলেবাজার পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক সভাপতির নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। শহীদ দিবস সফল করার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। শহীদ দিবস উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন উখরিত থেকে শুরু হয়ে কুলে গিয়ে মিছিলটি শেষ হয়। প্রায় 10,000 মানুষ এদিনের মিছিলে পা মেলান। মিছিল শেষে কুলে বাজারে একটা পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। 1993 সালে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা যখন ঘটছে তখন তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসুকে ইনফর্ম করা হয়েছিল এবং ডেপুটেশন দেওয়া হবে, মহাকরণ যা হবে স্বরাষ্ট্র দপ্তরে তার প্রতিলিপি দেওয়া হয়েছিল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, 1993 সালের 21 জুলাই কলকাতার রাজপথে মমতা ব্যানার্জি যেদিন মিছিল করছিলেন নো আইডেন্টিটি নো ভোটের জন্য, অর্থাৎ 1977 সালে সিপিএম চলে যাওয়ার সিপিএম আসার পর থেকে বাংলায় যতগুলি নির্বাচন আমরা দেখতে পেয়েছিলাম, আমরা তদানীন্তন সময়ে সকলেই কংগ্রেসে ছিলাম, আমি নিজেও কংগ্রেসের কাউন্সিলর ছিলাম বর্ধমান পৌরসভায়, মমতা ব্যানার্জি তদানীন্তন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, তৃণমূল নেতা হাবিবুর রহমান চাঁদ সহ সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান উপপ্রধানরা ক্ষমতায় থাকেননি। 1993 সালে 21 জুলাই তিনি আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলেন যে তার কথাই শেষ কথা, সারা ভারতবর্ষ জুড়ে তার কথাই মানতে বাধ্য হয়েছিল যে নো আইডেন্টি কার্ড নো ভোট। আজকে সেই জায়গায় সারা ভারতবর্ষ কিন্তু আজকে আইডেন্টি কার্ড করে আজও পর্যন্ত নির্বাচন হয়, এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তখন ক্ষমতায় থাকেননি। কলকাতার রাজপথে গিয়ে হাজির হব, তার জন্য আমাদের এই প্রচার। আমরা বিভিন্ন জায়গায় সমস্ত ব্লকে বর্তমান জেলার পূর্ব বর্ধমানে আমরা আজকে এই মিছিল সংগঠিত করছি, পরবর্তীকালে বর্ধমান শহরে 16 তারিখ হবে। এবং আমি আজকে আমাদের এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ রয়েছে, আমাদের ব্লকের সভাপতি অপার্থিব ইসলাম, সাংগঠনিকভাবে এখানকার যিনি চেয়ারম্যান বিধানসভার বিধায়ক নবীন বাগ সম্পা রয়েছে, সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো 18 তারিখ প্রতি বুথে যাতে আমরা একটা মিছিল করতে পারি, রায়নাতেও আমরা করছি, সেই নির্দেশ সভাপতিতার মাধ্যমে সব জায়গায় দিয়ে দেবেন। এটা আজকে আমাদের এই মিটিং থেকে আমরা এটা সিদ্ধান্ত নিলাম। আগামী 21 জুলাইকে দক্ষিণ দামোদর থেকে কত মানুষ যাবে মনে করছেন? দেখুন, কত মানুষ যাবে, মানুষ মাপার যন্ত্র আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে আজকে যে তিনটি মিছিল আমি দেখতে পেলাম, কহলানপুর এবং শ্যামসুন্দরে আজকে রেকর্ড মানুষের ভিড় দেখলাম। এই মিছিলটা আমার আসতে একটু দেরি হয়ে গেল, এখানেও যে ব্যাপক জনসংখ্যা ছিল আমাদের কাছে খবর আছে, তাই এই মানুষের যে স্বতঃস্ফূর্ত যাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু এই মিছিলগুলির মাধ্যমে প্রকাশিত করা যায় মানে হচ্ছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলার গোলসি 1 নম্বর ব্লকে 21 জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিমনড়ি মোড় থেকে শুরু হয়ে রাকনা পর্যন্ত যায়, সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকে 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মহামিছিল অনুষ্ঠিত হল। উল্লেখ্য, 25 বছর আগে 1993 সালে 21 জুলাই বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রক্রিয়ায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর 21 জুলাই শহীদ দিবস পালন করেন কংগ্রেস নেতৃত্ব। পরে 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা দিনটি যথাযথ মর্যাদায় কলকাতার ধর্মতলায় দিনটি পালন করেন। ওই দিনের সভা সফল করার লক্ষ্যে এদিন শিমনড়ি মোড় থেকে রাকোনা পর্যন্ত মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী। মিছিল শেষে রাকোনা ফুটবল মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রায় 100+ আরএসপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের ধারা আমাদের পশ্চিমবঙ্গকে এবং প্রতিটি ব্লকের মানুষের কাছে যে উন্নয়ন পরিষেবাগুলো পাঠাচ্ছে, সেই উন্নয়নের ধারা আমরা লক্ষ্য রেখে আমরা আনন্দিত হয়ে স্বেচ্ছায় আমরা আরএসপি থেকে আজকে তৃণমূলে আমরা যোগদান করেছি। আমরা চাই মানুষের পাশে থেকে, মানুষের উন্নয়নের পাশে থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হয়ে বলছি এক নম্বর ব্লকে হয়ে কাজ করতে চাই। কতজন যোগ দিলেন আজকে? 114 বামপন্থী দল করতো। এখন বামপন্থী দলের দেখলাম দল বড়, মানুষ বড় নয় বামপন্থীর কাছে, সেই জন্য বামপন্থীর এই দশা। কিন্তু আমাদের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনো বামপন্থী নাই। ভারতবর্ষে যদি এক নম্বর মুখ থাকে, একটা প্রধানমন্ত্রীর রূপও যদি দেখতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। অনেকে বামপন্থী বলে গরিবের পাশে থাকি, কিন্তু আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলে তার থেকে কাজ বেশি করে, আর অন্যরা মুখেই বলে কাজ খুবই কম। কতজন যোগদান করলেন? 114 জন। সবাই কোথাকার? মারো আছে, মানকর আছে, বুদবুদ আছে, সুদ্দাল আছে, আছে, আরও যোগ দেবে। সামনে লোকসভা নির্বাচনে অনেক লোক যোগ দেবে, অনেক দলের লোক যোগ দেবে, এছাড়া উপায় নেই। ভারতবর্ষকে বিজেপিকে ঠেকাতে গেলে সমস্ত দলকে আসতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ দিতে হবে, তাহলে একা কিছু করতে পারবে না। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন গোলসির বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৯৯৩ সালে তৎকালীন বাংলার যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে নো ভোটার আইডেন্টি কার্ড নো ভোট এই আহ্বানে সাড়া দিয়ে সারা পশ্চিমবাংলা থেকে 50-60 লক্ষ লোক মানুষ জড়ো হয়েছিল। রাইটার্স বিল্ডিং ঘেরাও করার সময় সেসময় তৎকালীন বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে বীভৎস অত্যাচার হয়েছিল এবং গুলি করে 13 জনকে হত্যা করেছিল এবং হাজারখানেক মানুষ আহত হয়েছিল। তারই প্রতিবাদে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি, বর্তমান বিশ্ববন্দিত জননেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই ধর্মতলায় সমাবেশ করে আসছেন। আজকে আগামী 21 জুলাই তার 25 বছর পূর্ণ হবে এবং এই 25 বছরটাকে উনি অঙ্গীকার দিবস হিসাবে ঘোষণা করেছেন। আমরা যারা ওনার দলের সৈনিক কর্মী শুভ্রদ্বয়ী আছি, আমরা আগামী 21 জুলাই সেই অঙ্গীকার দিবসকে সফল করতে, শহীদদের তর্পণ করতে, আমরা গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 10,000 লোক আমরা যাব, এটা আজকের মিটিংয়ের সমাবেশে ঠিক করেছি। আজকের 15 তারিখে যে মিছিল সমাবেশ হলো শিমনুর হইতে রাকোনা গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে, আজকে প্রায় 40,000-এর অধিক মানুষ আজকে মিছিলের মধ্যে পায়ে পা মিলেছে এবং এই সভা সমাবেশে তার আরও বেশি মানুষ প্রায় 50,000 মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে আমরা গোলসি এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এবং আমরা যা তৃণমূল কংগ্রেসে আছি আজকে এই মিছিল সমাবেশ করতে পেরেছি।
আমি ধন্যবাদ জানাবো পূর্ব বর্ধমান জনসংযোগ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের লড়াকু নেতা বলছি এক নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মহাশয়কে। তার আজকের এই যে ভূমিকা পালন করেছেন, সংগঠন তিনি তৈরি করেছেন, তার জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন বলছি বিধায়ক সম্মানী শ্রী অলোক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং বলছির থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য সম্মানী শ্রী মিরপুর মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রশান্ত লাহা মহাশয় এবং অসংখ্য অগুন্তি মানুষের প্রত্যেককে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং বলছি এক নম্বর কংগ্রেসের পক্ষ থেকে মাটি মানুষকে প্রণাম ও সালাম জানাই। 21 জুলাইয়ের শহীদ দিবসের সমর্থনে গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমাদের রাকোনা সিমনরি মোড় থেকে রাকোনা মোড় পর্যন্ত আমাদের যে পদযাত্রা এবং এই রাকোনার মাঠে আমাদের সমাবেশ, সেই সমাবেশে গলসি 1 নম্বর ব্লকের প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আজকে এখানে উপস্থিত ছিলেন এবং 21 জুলাইকে জানিয়ে দিল যে 21 জুলাই আমাদের এই ব্লক থেকে কী পরিমাণের লোক যাবে তার আজকে নমুনা দিয়ে দিল। আমরা এই এই সভায় আমাদের আজকে RSP থেকে প্রায় 120 জন কর্মী সমর্থক এবং নেতা আমাদের এখানে জয়েন করলো। আমাদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের আদেশ মতো আমরা তাদেরকে বরণ করে নিলাম। গলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতার ফার্স্ট ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রানীর মাঠে। এদিনের প্রতিযোগিতায় জয়লাভ করে অগ্রদূত সংঘ। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতার ফার্স্ট ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রানীর মাঠে। এদিনের প্রতিযোগিতায় অগ্রদূত সংঘ ও সাই কোচিং সেন্টার পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় আগাগোড়া প্রাধান্য ছিল অগ্রদূত সংঘের। প্রতিযোগিতা উপলক্ষে কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন। এদিন 4-0 গোলে জয়লাভ করে অগ্রদূত সংঘ। বর্ধমান থেকে রাজীব মন্ডল রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। সর্পদংশনে মৃত্যু হলো এক ব্যক্তি। খণ্ডঘোষের উগ্রিত থেকে শুরু হয়ে কুলেবাজার পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকে 21 জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতার ফার্স্ট ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।